পাউডার দুধ দিয়ে যে এত সুন্দর দই বানিয়ে নেওয়া যায়, সেটা বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না। আজ তোমাদের সাথে শেয়ার করব পাউডার দুধ দিয়ে কিভাবে সহজে মিষ্টি দই বাড়িতে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি। তার জন্য আমি এখানে ওভেন জ্বালিয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 1 লিটারের কাছাকাছি দুধ নিয়েছি। দুধটা হাত সহ গরম করে নিয়ে আমি এখানে, এটা 200 গ্রামের পাউডার দুধের প্যাকেট, তবে 200 গ্রামই দিয়ে দেবো না, আমি এখানে 150 গ্রাম ব্যবহার করেছি। জলের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। দুধটাকে ঘন করে আমি 700 ml-এর মতো করে নেব। যেহেতু পাউডার দুধ একটু মিষ্টি হয় তাই অল্প পরিমাণের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটাকে ঘন করে 700 ml করে নিয়েছি। ওদিকে দুধটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি ক্যারামেলটা রেডি করে নেব। তার জন্য চিনি নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ক্যারামেলটা রেডি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করা দুধের মধ্যে ক্যারামেলটাকে ঢেলে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা হাত সহ গরম হয়ে গেছে। এখানে দই ভিজ হিসেবে মিষ্টি দই নিয়েছি। ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে ঘন করা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দই বসাবো মাটির পাত্রের মধ্যে, তাই এখানে একটা বড় সাইজের মাটির পাত্র নিয়েছি আর 2টো ছোট সাইজের মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্রের ভিতরে প্রথমে অল্প করে একটু দই মাখিয়ে নিচ্ছি। এরপর ঘন করা দুধটাকে মাটি পাত্রের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে আমি গরম জায়গায় 6 থেকে 7 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। যেহেতু অতিরিক্ত গরম পড়েছে তাই বেশিক্ষণ সময় লাগবে না, 6 থেকে 7 ঘন্টার মধ্যে দই বসে যাবে সুন্দরভাবে। দেখো সুন্দরভাবে দই বসে গেছে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।